দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় টানা 2 ঘন্টা যৌন মিলন করার কিছু দরকারি। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আজকাল অধিকাংশ পুরুষ দীর্ঘক্ষণ যৌন মিলন করা তো দূরের কথা, যেটুকু সময় তার স্ত্রীকে আনন্দ দিতে প্রয়োজন সে সময়টুকু তারা মিলনে স্থায়ী করতে পারেন না। যদিও এর পেছনে রয়েছে বহুবিধ কারণ, তবে যৌন মিলন নিয়ে যারা মানসিকভাবে দুর্বলতায় ভোগেন তারা এই টিপসগুলো অনুসরণ করলে লাভবান হতে পারেন, আপনি যদি অন্য কোনো যৌন সমস্যায় আক্রান্ত না হয়ে থাকেন। চলুন দেখে নেই কি করতে হবে। সহবাস বা যৌন মিলনের আগে করণীয়। যৌন মিলন শুরু করার আগে মন শান্ত করতে হবে, মনে কোনো প্রকার নেগেটিভ ভাবনা আনা যাবে না। একটি বিষয় অনেকের ক্ষেত্রেই ঘটে, স্বল্পস্থায়ী যৌনতার একমাত্র কারণ হলো তাদের শারীরিক ও মানসিক অস্থিরতা। নিজেকে শারীরিক মিলনের জন্য শারীরিক এবং মানসিকভাবে তৈরি করুন, সকল প্রকার মানসিক চাপ উদ্বেগ কমিয়ে আনুন, স্ত্রী ছাড়া অন্য কারো সাথে মিলন থেকে বিরত থাকুন, স্ত্রীর সাথে আপনার মনের ভাবনাগুলো শেয়ার করুন, যে আপনার শারীরিক ও মানসিক পরিস্থিতি সরল করতে সাহায্য করবে। কনডম ব্যবহার করতে পারেন, তবে অনেক পুরুষই অভিযোগ করেছেন যে কনডম ব্যবহারের ফলে তাদের যৌন আকাঙ্ক্ষা হ্রাস হচ্ছে, তবে এটি মনের ভুল ছাড়া আর কিছুই নয়। তামাক, মদ ও অন্যান্য ওষুধের অতিরিক্ত সেবন দীর্ঘস্থায়ী যৌনতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এইগুলি পরিহার করা উচিত। মিলনের সময় করণীয়। যৌন মিলনের আগে কোনো মতেই ফোর প্লে বাদ দেবেন না, দরকার হলে অধিক সময় নিয়ে ফোর প্লে করুন, আসন পরিবর্তন করুন। নতুন কিছু আপনার মনোযোগকে আরও রোমাঞ্চিত করে তুলতে পারে, সঙ্গীর চাহিদার দিকেও নজর দিন। সহবাসের সময় সঙ্গীর আধিপত্যে লজ্জাবোধ করার কোনো কারণ নেই, ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিলে পরিশ্রম কম অনুভব হবে, ফলে শরীর দীর্ঘক্ষণ যৌন মিলনের জন্য উপযুক্ত থাকবে। ধন্যবাদ, আমার চ্যানেলে সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।